সময় থেমে নেই, আর এই সময়ের সাথে পাল্লা দিয়ে থেমে নেই আমরা সবাই ফাউন্ডেশনের কর্মসূচি। একের পর এক কন্যা তারা দান করেছে, অসহায় দুস্থ পরিবার তাদের পাশে থেকেছে। আজকেও ডানকুনির 4 নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় আমরা রয়েছি এবং দেখাবো এই যে বাড়ি দূরে দেখতে পাচ্ছেন সেই বাড়িরই এক মেয়ে তার বিবাহতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা সবাই ফাউন্ডেশন। ডান দিকে দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেল, এই প্যান্ডেলেই আজকে বিবাহ এবং তার পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং সমস্ত খরচই প্রায় আমরা সবাই ফাউন্ডেশন তারাই নিয়েছে। তার পাশাপাশি নানান যে উপকরণ সেগুলো তারা দিয়েছে। দেখতে পাচ্ছ আমরা সবাই ফাউন্ডেশনের যেমনটা প্রতিবারই নজরে আসে, যারা কর্মকর্তা তাদের হলুদ পোশাক এবং সেই পোশাক পরেই তারা চলে এসছে এই যে যে মেয়ে তার পাশে থাকতে। আমরা কথা বলবো এখানে নিষাদা রয়েছে। নিষাদা, প্রায় 14টি মেয়ের মানে এই পাশে আপনারা থাকলেন, আজকে কোথায় আমরা এসেছি এবং এখানে কীভাবে সহযোগিতা করব? আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা আজকে ডানকুনি 4 নম্বর ওয়ার্ড মোল্লাপাড়ায় এসেছি। আমাদের এটা 14 নম্বর আমরা কন্যাদান করছি। প্রত্যেকবার আমি বলি, আজকে আমার মানে আমাদেরই টিমের আমাদেরই কমিটির মধ্যে যে আছে তাপস পাল, আজ তাপস পাল কিছু বলবে। তাপসদা কী বলবে, কেমন লাগে মানে একের পর এক কন্যা তাদের পাশে থাকতে পেরে তাদের কষ্ট দুঃখ ভাগ করে দিতে? অ্যাকচুয়ালি আমরা চাই এরকম প্রচুর মেয়ের দান করতে, কন্যাদান করতে, কারণ আমাদের কাজটাই হচ্ছে আমরা নেমেছি, আমাদের টার্গেট যেন 100-150টা কন্যাদান আমরা করতে পারি। কেন এই মাত্র আমাদের মাত্র 15টা পরেরটা আছে, 14 তারিখে আরেকটা আছে, এটা 14 হলো, হ্যাঁ এটা আমাদের শ্রীরাম সারাপুলিতে আছে, তো 15 তারিখে ওটা 15 নম্বর হবে। তো আমরা চাই এরকম চারিদিকে আপনার খবর, ডিএনএন বাংলার খবর থেকে সবাই পরিচিতিগুলো পায় যে আমরা যে কাজটা করি, আমাদের এই কাজটা খুব ভালো লাগে, আমরা মন থেকে করি, আমরা কাউর থেকে হেল্প করি না, আমরা নিজেরা নিজেরাই হেল্প চাই না, আমরা নিজেরাই যতটা আমাদের যতটা সামর্থ্য আমরা সেটা দিয়ে একটা মেয়ের বিয়ে উদ্ধার করি। এটা আমাদের লক্ষ্য, যেটা আমরা যত পারবো সারা জীবন এই কাজটা করে যাব। দাদা, অনেকদিন আগে যখন নতুন খুলেছিল এই টিমটা, তখন আমায় বলেছিল, আমি ভাবিনি, মাথায় ঢুকাইনি এই জিনিসটা যে এরকমভাবে আমি মেয়েদের বিয়ের থাকবো, বিয়েতে থাকবো। তো হট করে একদম চিন্তা করলাম যে আমি হয়তো কোনো সময় বড় কিছু করতে পারবো না, তো যেটা আমার হাতে নেই সেটা নিয়ে ভাবলে হবে না, যেটা হাতে আছে একটা যদি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে হয়তো 2000 বা 4000 বা 5000 টাকা খরচ হবে নিজস্ব, তাইতে বিয়েতে দিলে আমার মনে হয় এটা ভালো হবে, সেই জন্য আমি এলাম, ঢুকলাম। আমরা যেভাবে এরকম করছি, আমাদের এই না যে আমাদের চাপ হয়ে যাচ্ছে, আরও মানুষের আমাদের ডানকুনি বা আশপাশে যত ওয়ার্ড আছে এরকম মানুষ অনেক টিম তৈরি করতে পারবে, আরও বিভিন্ন কাজ করতে পারবে, এই জন্যে আমি আজকে বক্তব্যটা বললাম যে আরও মানুষ এরকম নাবুক নেবে, কথা বলুক, আলোচনা করুক, এরকম একটা টিম তৈরি করুক, আমাদের কোনো চাপ হয় না, আমরা যেরমভাবে এগুচ্ছি এরমভাবেই এগুবো, যেন সারা জীবন এরকম মানুষের পাশে থাকতে পারি, এটাই আমার চিন্তাভাবনা। আমার নাম অজিত মোল্লা। একটু কথা বলবো এখানে, বলছি কী কী দেওয়া হয়েছে আজকে এখানে? বলতে খাট বিছানা একটা দেওয়া হয়েছে, আর 200 লোকের খানা খরচা, প্যান্ডেল, লাইট এবং বরের থালে মাছ মুরগি এবং যে কেকটা খাবে সে কেকটা সমেত আমাদের ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে। এরা কি তোমাদের সাথে যোগাযোগ করলো না তোমরা? না, এরা অনেকদিন আগে আপনাদের ডিএনএন বাংলার মাধ্যমে দেখেছিল, দেখার পরে আমার ছবিটা চিনতে পেরেছিল পাশের বাড়ি বলে আমার কাছে গিয়েছিল। আমি গিয়ে দাদার কাছে গিয়েছিলাম, দাদার কাছে সহযোগিতা করে সাহায্য পরামর্শ নিয়ে ওদের সাথে কথা বলেছি। কথা বলার পর দাদা বললো ঠিক আছে করে দেওয়া হবে, বলে অসহায় একদম ওদের পাশে দাঁড়ানো দরকার সেই হিসাবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে সবাই তো সব রকম দান করে, তা কন্যাদানের ওপরে আমি আমারটা দেখতে পাচ্ছি না, কন্যাদানটা করে যে আমরা খুশিটা পাই এবং যারা নেয় তাদের কাছেও খুব খুশি হয়, এদের পাশে থাকা খুবই দরকার, এরকম আরও টিম তৈরি হওয়া দরকার আছে। তা আমাদের হয়েছে এবং আমাদের সব কমিটিকে সবাইকে আহ্বান জানাচ্ছেন। এই অনেক তো কন্যাদান মানে তোমরা করছো, অনেকে দেখছে, অনেকে যোগাযোগ করছে, তোমরা কীভাবে ভেরিফাই করো যে কোনটা প্রকৃত মানে প্রয়োজন তাদেরকে হেল্প করা বা প্রয়োজন নয়? আমরা যখন আমাদের কাছে কোনো খবর আসে, আমাদের এই যে ফাউন্ডেশনের যে টিম আছে, টিমের মধ্যে আমরা 5-6 জন লোক পাঠাই তার বাড়িতে, কেন আমরা এর আগে একটা দুটো ধাক্কা খেয়েছি আমরা, তো সেই জন্য আমরা লোক পাঠাই বাড়ির আশপাশে, বাড়ির আশপাশে পাড়া প্রতিবেশীকেও আমরা জিজ্ঞাসা করি, আমরা আমাদের যে একটা ফর্ম তৈরি করি সেই ফর্ম আমরা ওদেরকে দিয়ে ফিল আপ করাই, যত দিন যাচ্ছে আমরা মজবুত হচ্ছি। আর খবরাখবরি নিয়েই কিন্তু আমরা এখন
প্রথম দিকে একটু ভুলভ্রান্তি হয়েছে, বুঝতেই পারছেন নতুন করতে গেলে যেটা হয়ে থাকে। এখন কিন্তু আমরা যতটা পারছি, হয়তো আমাদের এখনও কিছু খামতি আছে বা আমাদের কমি আছে, আমরা সামনে দিন চেষ্টা করবো কোনোকে পুরো করে দিতে। আমরা দেখতে পাচ্ছি এখানে জনপ্রতিনিধি রয়েছে, কাউন্সিলার রয়েছে, মানে আমরা সবাই ফাউন্ডেশনে এই জনপ্রতিনিধি পলিটিক্স এই সব হচ্ছে, ফের পাশাপাশি দেখছি আজকে আমরা সবাই ফাউন্ডেশন। দেখুন, এই ফাউন্ডেশনের সঙ্গে আমি প্রথম দিন থেকেই জয়েন্ট আছি, যুক্ত আছি। তো এটা আমাদের মধ্যে নিশাদ আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তো প্রথম যখন এটা মানে তৈরি করা হয় ফাউন্ডেশনটা, তো সেই সময় আমরা একটা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম যে আমরা এরকম একটা পরিকল্পনা করব। তো সেই সহমতকে আমরা সবাই একত্রিত হয়ে এটাকে একটা ফাউন্ডেশনের হিসাবে তৈরি করেছি। প্রথম দিন থেকেই আমি ফাউন্ডেশনের সদস্য যুক্ত ছিলাম, তো ভবিষ্যতেও থাকবো, এখনও আছি। আর এই বিয়ে দেওয়া প্রয়াসটা নিশাদাকে আমি স্বাগত জানাই, খুব ভালো কাজ। এবং প্রথম দিন থেকে নিশাদার প্রতি আমার এই যে শ্রদ্ধাটা যে মানুষের উপকার করার জন্য আছে, থাকবেও। আর এই বিয়ের যে উদ্যোগটা, এটা যে নেওয়া হয়, এটা একটা মহৎ কাজ। যেমন কোনো গরিবের হেল্প করার জন্য আমাদের এই সংগঠন সবসময় এগিয়ে আছে, থাকবেও। যে কোনো আর মিডিয়ার মাধ্যমেই প্রচারটা বেশি হচ্ছে, আমরা যে জানতে পাচ্ছি যে আমাদের কাছে খবর আসছে, এটা মিডিয়ার মাধ্যমেই আসছে। তো যতটা মানুষ আমাদের কাছে আসবে, আমরা মনে করব যে আমরা তাদের উপকার করতে পেরে আমরা গর্বিত, যে আমরা তাদের উপকার করতে পেরেছি, এটুকুই আর কি। তো বুঝতেই পারছেন এভাবেই কিন্তু আমরা সবাই ফাউন্ডেশন তারা কাজ করে আসছে। আজকে দানকুনেরই 4 নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া, সেখানেও একজন পরিবার তার পাশে দাঁড়ালো এবং তাদেরও কন্যাদান হলো। এবং আর কিছুক্ষণের মধ্যেই যে খাওয়া দাওয়ার বিষয় সেটা শুরু হবে। গোটা দেখতে পাচ্ছ প্যান্ডেল তৈরি হয়েছে এবং এখানে সমস্ত কিছুই ব্যবস্থা করা হয়েছে। এবং এই যে পরিবার, তাদের সাথেও আমরা কথা বললাম, তারাও কিন্তু অত্যন্ত খুশি। ভাদুয়া, হ্যাঁ, সব রকমই কাজ করে, হ্যাঁ, দেখে শুনেই দিচ্ছি, দেখাশোনা করেই দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, সেইটা দেওয়া হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হয়েছে। আমি বলেছিল যে আংটি দেবো, আমি বলছি আংটি দিতে হবে না, তার বদলে খাট দিয়ে দাও, হ্যাঁ খাট দিয়েছে, হ্যাঁ খাট পাঠিয়ে দিয়েছি। ভালো করবার জন্য সকলা গরিবদের করতে পারে, আমরা এইটি অনেক খুশি হই। আপনারা ভালো থাকো, ভালো ইয়ে থাকো, পাশে মেয়েদেরকে একটু এইটা দোয়া করবি, আল্লাহর কাছে দোয়া করবি, আমরা দোয়া আল্লাহ দিতে পারো, পাঁচটা করে দিতে পারো, যেন পার হয়ে যায়। আমরাও শুনে করছি, তারা অত্যন্ত আপ্লুত, কারণ তাদেরও আর্থিক সমস্যার কারণে তারা কিন্তু তাদের যে মেয়ে সেই মেয়ের বিয়ে দিতে পারছিলেন না। তারপর তারা কিন্তু ডিএনএ বাংলার মাধ্যমে জানতে পারে যে আমরা সবাই ফাউন্ডেশন এভাবেই মানুষের পাশে থাকছে। এবং তারপর তারা আমরা সবাই ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে এবং তারপর এভাবেই তারা সহযোগিতা পেয়ে অত্যন্ত খুশির সঙ্গে আনন্দের সঙ্গে আজকে সেই কন্যা দান হচ্ছে। এবং আমরা সবাই ফাউন্ডেশন বলছে এভাবেই তারা আগামীতেও যাদের প্রয়োজন রয়েছে, অসহায় রয়েছে, সেই সমস্ত কন্যার পাশে থাকবে আমরা সবাই ফাউন্ডেশন। এইচবি, ডিএনএ বাংলা, হুগলি।